আমি আনিস পারভেজ, লোকজন বলবে আমার প্রফেশনাল লোকরা বলবে ডক্টর আনিস পারভেজ। আমি দীর্ঘদিন 30 বছর ধরে অধ্যাপনা করছি ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। তা এই মুহূর্তে আমি কাজ করছি ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটন আমেরিকায়। তো হ্যাঁ, ছোটোবেলা থেকে বই পড়ছি, এবং আমাদের সময়টা যেটা ছিল, আমার বয়স যেতে সত্যি, আমি যখন বড় হই তখন আমাদের বই পড়াটাই ছিল খেলাধুলার পাশাপাশি, এটাই ছিল আমাদের। মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোন মানুষের চিন্তাতেও ছিল না, আমাদের বাড়িতে টেলিফোনও ছিল না, আমরা পড়তাম। অনেক সময় মা বলতো, এই এত আউট বই পড়িস না, তখন আমাদের বাধা দিত যে এত অন্য বই পড়। তো দস্যু বন্ধুর কুয়াশা, এই সমস্ত জিনিস পড়ে পড়ে আস্তে আস্তে যখন নাকি উপন্যাসে আসলাম, কবিতে আসলাম, আমাদের যৌবনের সময়টা বলতো, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি, এটা হচ্ছে 78-এর শেষ থেকে 82 পর্যন্ত, সেই সময়টা হচ্ছে কবি এবং কবিতার যুগ বাংলাদেশে। বাংলাদেশে বলা হতো যতগুলো কাকা ততগুলো কবি। আমরা কবিদের চিনতাম, আমরা কবিদের কবিতাগুলো নিয়ে প্রেমিকাদের দিতাম, প্রেমিকাদের ঘায়েল করার চেষ্টা করতাম কবিতা দিয়ে, আমরা নিজেরাও একটু একটু লিখতাম। যাই হোক, সব সময় পাল্টাচ্ছে, তো সময় পাল্টাচ্ছে, কিন্তু বই পড়ছি আমি এখন। আপনি যেটা বলেছেন শিবাদ ভাই, যে আমার পড়া বেস্ট বলে কোনো জিনিস নেই, এটা এই মুহূর্তে যেটা বেস্ট বলবো, আর এক মুহূর্তে সেটা বেস্ট নাও হতে পারে, কিন্তু দু একটি বই আছে যেগুলো বারবারই ঘুরে ফিরে আসবে, যেমন দু একটি সিনেমা আমার জীবনে বারবারই ঘুরে ফিরে আসে। তবে একেবারে খুব তাৎক্ষণিকভাবে বলছি, ব্লাইন্ড মাইন্ড থেকে বলছি, আমি যদি একটা বইয়ের কথা বলতে বলা হয় তাহলে আমি বলবো গার্সিয়া মার্কোসের 100 ইয়ার্স অফ সলিচুড। 100 ইয়ার্স অফ সলিচুড যখন বের হয় তখন আমি ছোটো, কিন্তু এটা বইটাকে চিনি সম্ভবত 84, আমি যদি ভুল না বলে থাকি, অথবা 82-তে। মার্কোস যখন নোবেল পুরস্কার পায় তারপরে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে তাকে পড়তে, কারণ স্প্যানিশ বই ইংরেজিতে বেরিয়ে গেছে, বাংলাদেশে পেতাম না। আমি ইউরোপে 86-তে মুভ করলাম, ইংরেজি পাওয়া যাচ্ছিল, নরওয়েজি পাওয়া যাচ্ছিল, দেশে অনেক দিন পরে এসে দেখি বাংলায় পাওয়া যাচ্ছে। এই বইটা টলস্টয়ের বড় বড় বইয়ের কথা আমরা বলি, অনেক কিছু কথা বলি, কিন্তু আমাকে সব কিছু ডেঙে আমার মনে পড়ে এর কথা। একটা শতাব্দী 60-টি জেনারেশন একটি জনপদ গড়ে তোলে, সেই জনপদটা অনেক ঘটনা ঘটে, সেই জনপদটা আবার বিলীন হয়ে যায়। এটা যেন অনেকটা সেই আপনার ওল্ড টেস্টামেন্টের হও, গড বলছে অন্ধকারের ভেতরে কোনো কিছু নেই, হও 6 দিন ধরে সে গড়ল, এভাবে একটা জগৎ গড়ে উঠল, হর্ষে তারপর তার ভাই উর্সুলা, উর্সুলা অনেকদিন বাঁচে, এবং এই যে ঘটনাগুলো ঘটতে থাকে এর ভেতর দিয়ে একটা জগৎ কীভাবে সংস্থাপিত হয়, এবং মানুষের যেই জগৎটার ভিতরে যে একটা দুটো ভাগ থাকে, একটা হচ্ছে বাইরে দেখার আর একটা হচ্ছে মনের ভেতরের, এবং মনের ভেতরটাকে যখন বাইরের সাথে আমি একসাথে করে দিই তখনই এটা হয়ে যায় একটা কিছু, যেটাকে তো একটা নাম দিতে হয় মানুষের, তাই না? যেমন আমার নাম আনিস পারভেজ, আপনার নাম শিফাত, মানুষ বলছে এটাকে জাদু বাস্তবতা। জাদুটা কী? জাদুটা হচ্ছে আসলে মনের ভেতর আর বাহিরকে একসাথে করে দেখা, এবং এইটাই হচ্ছে 100 ইয়ার্স অফ সলিচুডের আসল ব্যাপার, একটা জগৎ কীভাবে ধীরে ধীরে উন্মোচিত হয় এবং উন্মোচনের পর আবার প্রকৃতির নিয়মে সেটার বিলোপ হয়। এটা হচ্ছে একেবারে 1 নম্বর বই। আর আমি আরেকটি বইয়ের কথা বলবো, সেটি হচ্ছে আমি অনেক আগে যুবক যখন তখন পড়ি, এবং পড়ে আমি রাস্তায় ঘুরছিলাম অনেকদিন, সেটা হচ্ছে আলব্যের্ট ক্যামুর আউটসাইডার। আউটসাইডার একাকী একটা লোক, তখন বাংলাদেশে আমরা জানতাম না একাকিত্ব কী, লোনলিনেস হচ্ছে একাকিত্ব, সলিচুড হচ্ছে একাকিত্ব। আমি লোকজনের ভিতরে থাকতাম, বাংলাদেশের সোসাইটি অনেক আবেগ, একদম আবেগের জড়াজড়ি। এখান থেকে আমি যখন 86-তে 26 বছর বসে নরওয়ে গেলাম, থাকতে শুরু করলাম, 10 বছর থাকলাম, ওখানে আমি স্বাদ পেয়েছি সলিচুডের, ওখানে আমি আবার লোনলিনেসটাকে দেখেছি মানুষের ভিতরে। বামস যারা ছিল রাস্তার লোক, তারা আমার কাছে আসতো, একটা কুকুর নিয়ে থাকতো। এই জীবনটাকে আমি দেখেছি হচ্ছে এই বইয়ের সে নায়কটি, তার মা মারা যায়, তার ভেতরে কোনো রকম প্রতিক্রিয়া হয় না, কুকুরটি তার সাথে থাকে, কুকুরটি একমাত্র বন্ধু, কুকুরটির সাথে সে নির্দয় নির্মম ব্যবহার করে। আবার এই লোকটি ঘটনাক্রমে একটা হত্যাকাণ্ড ঘটায় এবং তারপর বিচারে তার ফাঁসি হয়। কিন্তু এই যে ড্রামাটিক জিনিসগুলো হচ্ছে, এই ড্রামাটিক জিনিসগুলো ড্রামাটিক্যালি কিন্তু থাকে না, এটা পড়ার পর মনে হয় যে আসলে মানুষ নিজের কাছে নিজে অচেনা, আপনি আউটসাইডার, আপনি সমাজে আউটসাইডার,
যদি আপনার খোলস খুলে দেন সমাজ আপনার আউটসাইডার হিসেবে দেখবে, আর খোলসটা খুললে আপনি নিজে নিজের কাছে আউটসাইডার, আপনি স্ট্রেঞ্জার। তা আমি দুটো বইয়ের কথাই বললাম। শেষ একটা প্রশ্ন আপনার,